একটি বৃহৎ লক্ষ্মী পেঁচা উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন এক যুবক। জানা গেছে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বাসন্তী ব্লকের চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর পেটুয়াখালী গ্রামের বাসিন্দা সেলিম হাসান বাড়ির পুকুরে স্নান করছিলেন। আচমকা গোটা পঞ্চাশে কাক একটি লক্ষ্মী পেঁচাকে আক্রমণ করে তাড়া করলে কোনোভাবে প্রাণ বাঁচাতে অক্ষম হয়ে একটি পুকুরে পড়ে যায় পেঁচাটি। তারপরও পুকুরের মধ্যেও আক্রমণ চালায় কাকের দলটি। কোনো কিছু না দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান সেলিমবাবু। তিনি লাঠি দিয়ে কাকগুলিকে তাড়িয়ে পরিস্থিতি কী সেটা দেখতে সাঁতার কেটে পুকুরের মাঝে গিয়ে দেখেন একটি বৃহৎ লক্ষ্মী পেঁচাকে কাকগুলি আক্রমণ করছে, আর লক্ষ্মী পেঁচাটি জখম হয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করছে। কোনো প্রকারের পেঁচাটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা করিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে কথা বলে পেঁচাটি ক্যানিং মাতলা রেঞ্জ বন দপ্তরের হাতে তুলে দেন। এ বিষয়ে সেলিম হাসান বলেন, চোখের সামনে একটি পেঁচাকে অসহায়ভাবে মরতে দেখে খুবই কষ্ট হচ্ছিল। পেঁচাটিকে যে বাঁচাতে পেরেছি তার জন্যই খুব ভালো লাগছে। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, আপাতত পেঁচাটিকে চিকিৎসা করিয়ে 2-1 দিনের মধ্যে সুন্দরবনের ঝাড়খালি জঙ্গল ছেড়ে দেওয়া হবে। আমি চাল করতে নেমেছিলাম, নামার পরে হঠাৎ দেখলাম যে কতগুলো কাক এক জায়গায় জড় হয়েছে। তো আমি বিষয়টি লক্ষ্য করে দেখলাম একটি পেঁচা পুকুরে পড়ে গিয়েছে। তো আমি সেটাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর তাকে বন দপ্তরের হাতে মানে ছেড়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম সেলিম আসাম।